সাতক্ষীরার ভোমরায় প্রায় সাতশো বস্তা পেঁয়াজ উদ্ধার ও অবৈধভাবে গুদামে মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ভোমরা বন্দর এলাকায় এই অভিযান চালায় এ সময় বাজারে কৃত্রিম সংকট তৈরির দায়ে মেসার সৃষ্টি ট্রেডিং নামের স্বত্বাধিকারী দীপঙ্কর মডেলের কাছ থেকে ওই টাকা আদায় করা হয় এছাড়া বারো ঘন্টার মধ্যে গুদামে থাকা পেঁয়াজ বাজারজাত করার নির্দেশ দেওয়া হয় অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা সহকারী পরিচালক মোহাম্মদ নাজবুল হাসান সাথে ছিলেন সাতক্ষীরা কৃষি বিপণন অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ পারভেজ শরীফ সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা